এরপরে জায়েদ করিম সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার, শিং মাগুর, গুলশা, পাবদা কি বদ্ধ পানিতে ডিম দেয় না? এই আসলে শিং মাগুর তো দেয়ই, তবে গুলশা পাবদারটা দেখি নাই। গুলশা দেয়, গুলশাও তো দেয়, পাবদারটা দেখি নাই আর কি। পাবদার জন্য বোধ হয় মিনিমাম স্রোতের দরকার হয়, তবে শিং মাগুর, গুলশা যে এগুলিন দেয়, এরা হয় কি জন্মের পর পর এদের কিছু মামলা আছে। যেমন আপনার এই যে মাগুর বা শিং, এই দুইটা মাছের ক্ষেত্রে এর যে মর্দা মাছটা, এইটা কিন্তু এর আবার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। ওদের মাগুলা এই বাচ্চাগুলোকে নিয়ে খুব একটা সাফার করতে হয় ওদেরকে সেভ করার জন্য। দুই তিনটা সমস্যা হইলো, গুলশারটা ঠিক বলতে পারি না, তবে শিং মাগুরের যেটা হয় সেটা হলো যে এই মর্দাগুলাকে দেখছি যে মাদিগুলা সারাদিন তাড়ায় এই বাচ্চা ফুটার পরে, এবং সংখ্যাটা কম হয়, যে কারণে প্রাকৃতিকভাবে এই মাছগুলি ফুটায় খুব একটা লাভজনক অবস্থায় আনা যায় না। আর তাছাড়া ওই প্রাকৃতিকভাবে যখন ফুটে তখন কিন্তু আপনার এই মাছের খাদ্যটা, পুষ্টিকর খাদ্যটা নিশ্চিত করা আমাদের চাষিদের পক্ষে সম্ভব হয় না বা করি না। তবে আমি এরকমেরও জানি যে কোনো কোনো গ্রামীণ চাষি, তেনারা কিন্তু ধানের ক্ষেতের মধ্যে কিন্তু মাগুরের পোনা ফুটায় তারা বাণিজ্যিকভাবে বিক্রি পর্যন্ত করেন, কিন্তু মাত্রাটা খুব একটা বেশি না, একটু অ্যামেচার টাইপের। কতগুলো শখের মানুষ থাকে না, বা একটু করিতকর্মা মানুষ অনেক থাকে, অনেকে কিছু করতে পারেন, এরকমের লোককে কিন্তু করতে দেখছি, তারা ওই খাবারটাকে ওরা নিশ্চিত করেন। আপনাকে ধন্যবাদ জায়েদ করিম সাহেব। এরপরে আসছে সুজন রাজবংশী সাহেব, বলছেন যে স্যার, ভুল হলে ক্ষমা করবেন। না ভাই, আমরা তো ভুল করব এবং আমরা আলোচনা করব এবং আমরা ইয়ার মধ্যে আসবো, একটা সংশোধনের মধ্যে আসবো, সমস্যার কিছু নাই। স্যার, আপনি একবার বলেছিলেন যে অ্যামোনিয়া বিষক্রিয়ায় সিলভার কার্প একটা ঘুরান দেয়, তারপরে চিত হয়ে মারা যায়, যদি আমি ভুল না থাকি। হ্যাঁ, একদম ঠিক করছেন, একটু গ্যাপ হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যামোনিয়া বিষক্রিয়ায় সিলভার কার্প একটা ঘুরান দেয়, ঘুরান দেওয়ার পরে একটা রান দেয়, রান দিয়ে বেশ কয়েক ফুট চলে যায়, তারপরে একটা লাফ দেয়, লাফ দিয়ে যে পড়ে তখন কিন্তু পড়ার পরে এই এইবার চিত হয়। আমার জিনিসটা এই রকমের ছিল, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কাছাকাছি। আপনি এও বলেছিলেন যে এরকমের চরিত্র পরিবর্তন হতে পারে, যদি সব মাসেরই যদি স্বভাব পরিবর্তন হয়ে যায় তাহলে কিভাবে অ্যামোনিয়া আর পিএইচের প্রভাব থেকে রক্ষা পাবো? আপনার অ্যামোনিয়া আর পিএইচের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার যে মাসিক পরিচর্যার মধ্যে ছাই দেবেন আর লবণ দেবেন, এতে আপনারা অ্যামোনিয়ার থেকে রক্ষা পেয়ে যাবেন, আপনাদের কোনো টেনশন থাকবে না। এই তো আপনাকে আমি নিশ্চিন্ত করলাম, এই জন্যে আমাকে এবার আপনি ধন্যবাদ দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুজন রাজবংশী। আসলে এই জিনিসগুলি এইভাবেই কিন্তু, এই ছোট্ট ছোট টোটকা টোটকা জিনিসগুলি কিন্তু আমাদের পুনো পুনো আলোচনার মাধ্যমে আমাদের মাথার মধ্যে সেট করা উচিত, যাতে আমরা এই সমস্যাগুলি সামনে দেখা মাত্রই যেন আমরা এটাকে চিহ্নিত করতে পারি, এবং আমরা মানে সমস্যাটা যদি চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, বা একজন কাউকে জিজ্ঞেস করেও কিন্তু আমরা একটা সমাধান পেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো ওই যে মাসিক পরিচর্যা যদি আপনারা করেন, নিশ্চিন্ত থাকতে পারেন, রোগ বালাই এ ধরনের টোটকা ফোটকা মানে আপদ বালাই থেকে আপনারা সহজেই রক্ষা পাবেন। আর ধরেন যতদিন পরিচয় মানে না হয়েছে, মানে আপনার মানে এদের ক্যারেক্টার চেঞ্জ হওয়া না হওয়ার ব্যাপারটা দরকার নেই আমার, আমার তো টিডিএস মিটারের দরকার নেই, আমার পিএইচ মিটারেরও দরকার নেই, আমার অ্যামোনিয়া অ্যাসেস করারও কোনো দরকার নেই। আমার যেটা দরকার সেটা হলো 20-25 দিনের মাথায় মাথায় চুনটা আর লবণটা আর ছাইটা যদি আমি দিয়ে দিতে পারি তাহলে আর আমার কোনো ভয়ের কোনো কারণ নাই, এইটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ ভাই আপনাকে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের পেয়ার আহমেদ সাহেবের, তিনি বলছেন সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ভাই। সামনে শীতকাল, আমি সাপ্তাহিক সার প্রয়োগ করি এবং মাসিক চুন দেই, এটা কি শীতকালেও ঠিক থাকবে? হ্যাঁ ভাই, যতদিন আপনার পানির রং মনে করেন যে খুব বেশি যদি গাঢ় না হয় তাহলে আপনি এটা চালাতে থাকবেন। আপনি ধরেন যে ডোজটা আপনি 7 দিনে দিতেন সেই ডোজটা আপনি 10 দিনে দেবেন, দরকার হলে 12 দিনে দেবেন। পানির কালারটাকে আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক এইভাবেই। আর আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কার্প জাতীয় মাছকে দৈনিক একবার খাদ্য দিলে কি হবে? সাপ্তাহিক একদিন ঘাস দিই ঠিক আছে স্যার? না, কার্প জাতীয় মাছকে দৈনিক একবার খাদ্য দিলে হবে,
সেটা হচ্ছে গিয়ে আপনাকে মানে পরিমাণটা নির্ধারণ করে নিতে হবে, যে আপনি যে খাবারটা দিচ্ছেন এই খাবারটা কার্ব জাতীয় মাছ, মানে মাছ মাত্রই কিন্তু এই তাৎক্ষণিকভাবে পেট ভরায় খেতে পারে না, বা এর কিন্তু সেরকমের পাকস্থলী নাই যে একবারে খেয়ে নিলাম আর সারাদিন খাবো না। মাছের কোনো পাকস্থলী নেই, পরিপাকতন্ত্র আছে, ওকে সারাদিনই টুকটুক টুকটুক করে খেতে হয়, ঘুরতে হয়, টুকটুক করে খেতে হয়, ঘুরতে হয়। তো আমরা যদি ট্রেতে বা কোনো পাত্রে যদি খাবার দিয়ে রাখি তাহলে কিন্তু সারাদিন মাছ খেতে থাকবে আর ঘুরতে থাকবে। মাছকে অন্তত পেট পুরে খাওয়াতে হবে। এটা যদি আপনি একবারে দিয়ে দেন আর সেটা যদি ভাসমান না হয়, বানানো খাবার হয় নিচে, তাহলেও চলবে। আর একবার কোনো ফ্যাক্টর নয়, অন্তত দুইবার দিতে পারলে ভালো, সবচাইতে ভালো। কিন্তু শ্রম বাঁচানোর জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হলে একবারেই দিই, দেই মানে এমনভাবে দেই যে বিকাল হতে হতে যেন ওগুলির খাবার শেষ হয়ে যায়। আর ওই যে যারা বলেন যে এই যে আধা ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে, ইয়ে করতে হবে, এগুলো হলো কেতাবি কথা, এগুলো হলো গবেষকের কথা, এগুলো চাষির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। আর এটা ওনারা খুব ফাস্ট ফুডের দোকান থেকে নিয়ে এসে খাবার দেন, গাপাগাপ খাপাগাপ খেয়ে ফেলো। আরে ভাই, মাছ তো সারাদিন খায়, সারাদিন ঘোরে, মুরগি কি কখনো এককালীন খায়? মুরগি কখনো এককালীন খায় না, মাছও এককালীন খায় না, সারাদিন খায়, সারাদিন ঘোরে। অতএব ওকে খাবারের সাপ্লাইটা থাকা উচিত, যদি ট্রেতে দেন তাহলে এটা সমস্যা হবে না। তবে সাপ্তাহিক একদিন ঘাস দেই, হ্যাঁ, যদি আপনি গ্রাস কার্পের জন্য না দিয়ে যদি পুকুরে সার হিসেবে তৈরি হওয়ার জন্য ঘাস দেন তাহলে এটা ঠিক আছে। আর যদি গ্রাস কার্পের জন্য ঘাস দিয়ে থাকেন তাহলে গ্রাস কার্প খেলেই আপনি কিন্তু ঘাস দিতেই থাকবেন, এবং যতই দিতে থাকবেন তত এটা ভালো হবে। হ্যাঁ, আমি তো রবিউল ইসলাম মামাকে আমি দেখছি, উনি আসেন, আমি খুব খুশি হয়েছি যে উনি এটা এনজয় করতেছেন, উনি একটা চিন্তাভাবনার মধ্যে আসেন। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের ভায়োলেট হার্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম সালাম। আপনি জিজ্ঞাসা করছেন যে স্যার, চুন সার লবণের ডোজ চলছে, এঁটেল লাল মাটি, এঁটেল লাল মাটি 5 ফিট, এক মাসে 3 বার শতকে 1 কেজি করে চুন দেওয়ার পরে ঘোলাটে ভাব কাটছে না, কী করণীয়? আপনার এখানটায় যেটা হতে পারে সেটা হলে আপনি কিছু খোল দিয়ে দেখতে পারেন, খোল পচা আপনি বিঘায় 5 কেজির মতন খোল পচায় দিতে পারেন। আপনার পানি ঘোলা হওয়ার কিন্তু অনেকগুলি কারণ, একটা হচ্ছে গিয়ে যে আপনার ঘোলাত্ম মেটানোর জন্য যে পরিমাণে চুন দরকার, আপনি কথাটা খেয়াল করেন ভায়োলেট হার্ট ভাই, ঘোলাত্ম নিরসনের জন্য যে পরিমাণে চুন দেওয়া দরকার সেইটা যদি পুরা না হয় তাহলে ঘোলা সারবে না, এক। 2 নম্বর হচ্ছে যে পানি ঘোলা করে এমন যদি মাছ আপনার পুকুরে বেশি সংখ্যায় থাকে, যেমন কার্পিও, মিরর কার্প, এগলিন যদি থাকে তাহলে কিন্তু পানি ঘোলা হবে। 2 গেল, এবার যেটা 3 সেটা হচ্ছে যে আপনার যদি মাছকে তার প্রয়োজনীয় পরিমাণ খাবার না দেন তাহলে কিন্তু আপনার মাছ খাবার খাওয়ার পরে যেহেতু তার পেট পুড়ে নাই, সেহেতু বাড়তি খাবারের অন্বেষণে বেচারিরা পুকুরের আনাচে কানাচে খোপে ঝোপে খোঁজ করতে থাকবে আর লেজ নাড়তে থাকবে, এ কারণে ঘোলা হতে পারে। পানি ঘোলা হওয়ার জন্য কিন্তু কার্পিও, মিরর কার্প এবং বাটা, তেলাপিয়াও অনেকটা ভূমিকা পালন করে ওই খাদ্যাভাবে যখন হয় এই কথাটা। তো আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে কোন কারণটা। আপনি খাবার যত একটু বাড়ায় দিয়ে দেখেন, এইটা যদি মানে হয় যে আপনি চুনটাকে আপনি কন্টিনিউ করতেই থাকেন, চুন কন্টিনিউ করতে থাকেন, আপনি মনে করেন 5, 7, 8 কেজি আপনাকে পার হয়ে যাইতে হবে, এটা লাল মাটির জন্য এটা হয়, কিন্তু একবার এটাকে কভার করে নিলে তারপরে এটা সমস্যা হয় না। পরবর্তীতে যেটা হয় যেটা খাবারের অভাব কিংবা কার্পিও মাছের সংখ্যা যদি বেশি হয় এটার কারণে কিন্তু হইতে পারে। তো আপনি একটু দেখেন, আর আপনি এর সঙ্গে খড় ব্যবহার করেন। আমি লাল মাটির ঘোলাত্ম নিরসনের জন্য সবচেয়ে যেটা বেস্ট ট্রিটমেন্ট পাইছি সেটা হচ্ছে যে শতকে অন্তত 12 থেকে 15 দিনের জন্য 1 কেজি করে আপনি যদি শুকনা খড় যদি আপনি ব্যবহার করেন। আমাদের ঘোড়াঘাট হচ্ছে খুব মারাত্মক লাল মাটি, আমাদের দিনাজপুর জেলার মধ্যে ঘোড়াঘাট হচ্ছে লাল মাটির, মানে ওখানটায় বগুড়ার দইয়ের সঙ্গে ওখানকার মাটির তুলনা করা যেতে পারে। যে মানে আপনি হাতের মধ্যে যদি আপনি মনে করেন যে এক আঁচল পানি উঠে নেন তাহলে অন্তত 1/3 মাটি চলে আসে, এত ঘোলা পানি, এই রকমের পানি। কিন্তু সেখানেও দেখছি যে খড় ব্যবহার করার কারণে ওখানকার পানি একদম সবুজ, সুন্দর আয়নার মতন সবুজ, কেন বলবো যে কচুর পাতার
মানে কাঁঠাল পাতার মতন সবুজ হয়ে গেছে, এটা একেবারে আমার ইয়া। আপনার আপনি খড় ব্যবহার করে দেখতে পারেন, আর আপনি ওই জিনিসগুলো অ্যাসেস করেন যে কোনটা, চুনটা একটু বাড়ায় দেন, আপনি খড় ব্যবহার করেন তো, আর একটু খাবারটা একটু বাড়ায় দেন। ধন্যবাদ ভাই ভায়োলেট হার্ট। রুমেল মাহমুদ সাহেব বলছেন যে দুই নম্বর প্রশ্ন, বাজারে যে মিক্সড ডাল পাওয়া যায় পশুর খাদ্যের দোকানে, ওটা দিয়ে কি খিচুড়ি রেসিপি করা যাবে? মানে রুবেল মাহমুদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। এই আসলে এই জিনিসগুলি না আসে আমাদের খুচরা খুচরা এরকমের বেশ কিছু সমস্যা আসে। তবে আমি না ওই যে ডালের ইয়েগুলি দেখছি ওখানে, আবার দোকান টু দোকান এইটার মধ্যে অনুপাতটা আবার ভেরি করে। কোনো দোকানে দেখা যাচ্ছে যে 80% জালের ডালের খুঁত, 20% হচ্ছে আপনার ওই ডালের যে ভুসিটা অর্থাৎ যে খোসাটা। তো ওইটা যদি হয় এরকমের যদি হয় যে 80%ই ডালের খুঁত, আর মনে করেন যে 10-15% আর 20% হচ্ছে আপনার ভুসি, সেটা চলতে পারে। কিন্তু যদি এমন হয়ে যায় যে 40%-এরও বেশি ভুসি, তাহলে কিন্তু এইটা পুয়োর হবে। সেক্ষেত্রে আপনাকে পরিমাণটা বাড়ায় দিয়ে কিন্তু আপনি এটা মেক আপ করতে পারেন। আপনি সেক্ষেত্রে যদি মনে করেন যে ওই এখানটা এর সাথে আপনি অ্যাঙ্কর ডালটা যদি কিছু ঢুকাই দেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রুবেল মাহমুদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা খুব সুন্দর জিনিস ইয়ে করছেন। কারণ আমরা বলি যে এই যে রকমের মিক্সড ডাল যেটা, তো আমাদের চাষি ভাইরা এই জিনিসগুলো অনেক সময় বোঝে না। তো সেক্ষেত্রে আবার কিছু অসৎ ব্যবসায়ী করে কি, আবার এটাও ঠিক ওই ভুসিগুলো কিন্তু গরুর খাবার হিসেবে ব্যবহার হয়, এটার একটা ব্যাপার স্যাপার আছে, ওর মধ্যে আবার ভালো মন্দ আছে। তো এই জিনিসগুলি আমাদের মাথার মধ্যে রাখা উচিত। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরে কফিল উদ্দিন সাহেব একটা আমাদেরকে শেয়ার অভিজ্ঞতা মানে শেয়ার একটা করছেন, একটা অভিজ্ঞতা তা ওনার, সেটা হচ্ছে পুকুর থেকে ধরার ঘণ্টাখানেক পরে মাছ চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, এর কারণ কি ও প্রতিকার কি? সব মাছ না, কিছু কিছু মাছ, জানালে উপকৃত হব, ধন্যবাদ স্যার। হ্যাঁ কপিল সাহেব বেজাগায় হাত দিয়ে দিয়েছেন ভাই। যে পুকুরের মাছ এর খাদ্যের মধ্যে আমিষের মাত্রা কম থাকে, সেই পুকুরের মাছে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এটা আমারও অভিজ্ঞতার মধ্যে আছে এবং আমি ওখানটায় অ্যাসেস করছি যে আপনার ঘটনাটা কি, ভালো করে অ্যাসেস করে দেখি যে আপনার ওই পুকুরের মাছের খাবারের মধ্যে আমিষের ঘাটতি ছিল এবং এই মাছগুলির শরীরগুলিও খুব দুর্বল, মাছের শরীরটা দুর্বল, মাছের দেহটা নরম এবং পানি থেকে উঠার পরে খুব তাড়াতাড়ি 1-8 ঘন্টার মধ্যে শরীর থেকে পানি বাইরে, সাইজটা চিকন হয়ে যায়। এবং এটার মূল কারণটা হচ্ছে এটার গরিব খানা পিনা খাওয়ানো হয়েছে, ওই মাছগুলোর উপরে খুব অত্যাচার করা হয়েছে। ওখানে যদি যথেষ্ট পরিমাণে আমিষ জাতীয় খাবার থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। আপনারা অনেক সময় শুনবেন যে পোনা বিক্রি করার সময়, আপনারা খেয়াল করেন যে পোনা বিক্রি করার সময় যারা নার্সারার আছেন তারা অনেক সময় যেটা করেন সেটা হলো যে মা পোনা বিক্রির 2 দিন আগে ওনারা পুকুরে যথেষ্ট খৈল মারেন, একদম সরিষার খৈল ভিজায় গালায় মারেন। এইটা করার পরে আবার বলেন যে মাছের শরীরটা টাইট হয়ে গেছে এবং ঘটনাটা সত্য। মানে আপনি দেখেন যে মানুষ, ধনী মানুষের চামড়া যত ঢিলা বা টাইট, গরিব মানুষের চামড়া কিন্তু তার থেকে অনেক বেশি ঢিলা। কারণ আমাদের দেশের যারা আমরা দেখি যে আমাদের দেশের গরিব মানুষরা কিন্তু বিশেষ করে যখন বয়স্ক হয়ে যান তখন কিন্তু তাদের পরিবারের সদস্যরা ওদেরকে ঠিক খাবার দাবারের, যে সমস্ত হতভাগ্য পিতার খাবার দাবারের টেক কেয়ারিংটা ঠিকভাবে হয় না, প্রোটিনের মাত্রাটা কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের চামড়াগুলি খুব ঢিলা হয়ে যায়, পানির শরীরের মধ্যে আপনার রস জমে যায় এবং তারা মারা যাওয়ার সময় একদম রস ফুলে যায়। এবং অন্যদিকে দেখেন ধনী মানুষেরা এত মাশাল্লাহ যদি ঠিক মতন খান দান তাহলে কিন্তু দেখবেন যে ওনাদের চামড়া মোটামুটি ভালো থাকে এবং মরার সময় ওনারা একটা স্বাভাবিক ইয়ে নিয়ে, বয়সের যেটা চাপ সেটা তো থাকলোই, আর এই একটা মানে চামড়া টান টান অবস্থায় মারা যান। কিন্তু দরিদ্র মানুষগুলি নিয়ে দেখবেন যে ওনাদের খুব পানি লাগে শরীরে, চামড়া খুব ঢিলা হয়ে যায়, এটার কারণ হচ্ছে ওই আবার প্রোটিন, ওই ঘুরে ফিরে আপনি আবার যান, আপনাকে প্রোটিনে রান করতে হবে। আমার মনে হয় যে আপনার সঙ্গে আমিও কিছু শেয়ার করতে পারলাম। আপনাকে ধন্যবাদ ভাই।
ভায়োলেট হার্ট আর একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে শীতকালে জৈব রাসায়নিক সার কি আগের নিয়মে দিতে হবে? যে হ্যাঁ, আপনার ওই আগের নিয়মে দেবেন, পরিমাণটা একটু কমায় দিতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের এমডি জালাল, ওনার প্রশ্ন হচ্ছে যে আমি মিরর কার্প মাছের ডিম নিছিলাম, কিছুই কচুরিপানা রাখছিলাম, পরে দেখি মাছে ডিম দিয়ে ভরে ফেলছে। তখন আমি কচুরিপানা একটা হাঁপায় রাখি, পরে দেখি ছোট ছোট পোনা, যার পরে অন্য পুকুরে আমি নার্সারি করছি, 40,000 পোনা পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই জালাল সাহেব, আপনার এটা হতে পারে যদি আপনার একটু নার্সিংটা যদি ভালো হয়, খাবারটা যদি মোটামুটি পুকুরে যদি প্রাকৃতিক খাবারও যদি ভালো থাকে, কিংবা আপনারা যদি একটু পাউডার খাবারটা যদি দিতে পারেন। কার্পিও মাছ মাশাল্লাহ এবার আমিও পাবো, আমি গতবারে কিছু মাছ রাখছিলাম, আমার একটা ক্রিটিক্যাল টাইমের মধ্যে আমি মাছগুলো ধরতে পারিনি, তো তারা যে বংশ বিস্তার করছে, এখন আমি আল্লাহ আল্লাহ করতেছি যে পোনাগুলো যদি টিকে যায়, আর যদি একটু এই 250 গ্রাম সাইজেরও হয়, তাহলে আমারও একটা খবর এবার হয়ে যাবে। আমিও বেশ কিছু পোনা পাইছি, এবার ভালো পোনা পাইছি। তো এটা হয় আপনার ওই কচুরি পানা রাখলেই, বা এরকমের কিছু ঘাস লতা পাতা যদি থাকে, তাহলে এটা এরকমের পাওয়া যায়। তো আমাদের প্রশ্নোত্তরে এ পর্যন্ত মোটামুটি আমরা যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখানেই আমি ইতি টানতে চাচ্ছি। তো আমি আশা করছি যে এই জিনিসগুলি না, আমরা যেগুলি আলোচনা করলাম, এই জিনিসগুলি না আপনারা নিজেদের মধ্যে বুঝবেন, নোটবুকের মধ্যে নোট করবেন, এবং আপনারা এগুলি পর্যালোচনা করবেন, এবং পুকুর পাড়ে মাছকে নার্সিং করার সাথে সাথে আপনারা এগুলি বোঝার চেষ্টা করবেন, এবং স্মরণে এনে এটাকে তালি করার চেষ্টা করবেন। যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের দিনকে দিন চর্চা করার কারণেই আমাদের অনেক মানে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে, আমাদের বুঝবার ক্ষমতা বাড়বে। আল্লাহ আমাদেরকে বুঝ দিন, আমরা সঠিকভাবে মাছ চাষ করতে পারি, এবং আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সহকারে আমাদের পরিবার, আমাদের এলাকার, এবং আমরা জাতীয় পুষ্টিতে আমরা একটা ভূমিকা রাখতে পারবো। এই প্রত্যাশা করে আজকের প্রশ্নোত্তর পালা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।